শুধু খাবার খেলে হবে না, বইটাও পড়তে হবে। বাঙালি খাদ্যরসিক মাছের স্টলে, ফিশ ফ্রাইয়ের স্টলে যাবে, এটা স্বাভাবিক। বাঙালির পকেটে তো টাকার কম, একটা বই 200-250-300-500, ইচ্ছে থাকলে অনেকে কিন্তু উপায় আসছেন, ফলে বই দেখে বেরিয়ে আসছে। খাবারের স্টলে ভিড় হচ্ছে বলে বই প্রেমীরা একটু হতাশ, আমি এই মতের মধ্যে পড়ি না। বিরিয়ানি পোলাও মাটনের পেছনে 10-15 টাকা হয়তো সবাই মিলে খাচ্ছে, 10,000 টাকা খরচা করে ফেললো, আর 100 টাকার বই কিনবে, খুব লজ্জাও লাগে। কলকাতা বইমেলা প্রত্যেকবারের মতো এবারও বসেছে সেন্ট্রাল পার্কের ময়দানে, কিন্তু এখানে ভিড় জমছে, প্রচুর মানুষ আসছেন, তারা বই কিনছেন, বই দেখছেন, ঘুরছেন, আবার খাচ্ছেন। কিন্তু প্রশ্ন উঠছে অন্য জায়গায়, অনেকেই দাবি করছেন বইমেলায় ঠিক যতটা বেশি বই বিক্রি হয় তার চেয়ে নাকি যে খাবারের স্টলগুলো রয়েছে সেই স্টলে ভিড় জমে অনেক বেশি, অর্থাৎ কেউ কেউ নাকি গুলিয়ে ফেলছেন বইমেলা এবার আর বইমেলা নেই, প্রায় হয়ে গিয়েছে খাদ্য মেলা। কী বলছেন বইমেলায় আসা সাধারণ মানুষ, কী বলছেন বিভিন্ন জগতের তারকারা, শোনাবো আপনাদের। মানুষ খাবে না, খাওয়ারটা তো আসল, খাওয়ার জন্যই তো সব। আমি যখন প্রথম আসতে শুরু করি বুক ফেয়ারে মায়ের সঙ্গে, তখনও দেখতাম খাবার দোকানে এরকমই ভিড়। হ্যাঁ, বইয়ের দোকানে তার তুলনায় হয়তো কম ভিড়, কিন্তু বই তখনও বিক্রি হতো, এখনও বই ভাই বিক্রি হয়। আমি আমার নিজের বইয়ের হিসেব যখন পাই আমি তখন বুঝি যে বই বিক্রি হয়। বই বিক্রি হচ্ছে বলেই এত নতুন প্রকাশক, এত নতুন ছেলেপিলেরা আসছে যারা বইকে নিয়ে নতুন বই বার করছে, বই করা বাইর করা সাহস করছে। যারা বই ভালোবাসেন বা বই চর্চা করেন তারা কিন্তু সারা বছর ধরে কেনেন, আর যদি ছাড়ের কথা বলেন তাহলে বইমেলায় 10%, আর কলেজ স্ট্রিটে সেই জায়গাটা অনেক বেশি বা সাধারণভাবে। ফলে বইমেলায় এসে অনেকে বই কেনেন, আবার বই সংস্কৃতিটার সঙ্গে জড়িয়ে থাকার জন্য অনেকে আসেন। এটা বই কার্নিভালে পরিণত হয়েছে, সেখানে হস্তশিল্প রয়েছে, খাবার দাবার থাকবে, সবাই মিলে বেরোলে যেটা হয়। ফলে খাবারের স্টলে ভিড় হচ্ছে বলে বই প্রেমীরা একটু হতাশ, আমি এই মতের মধ্যে পড়ি না। বইমেলায় কিনলে তো খুবই ভালো, কিন্তু আপনারা সারা বছর বই কিনুন, কিন্তু অবশ্যই বইমেলায় আসুন। শুধু খাবার খেলে হবে না, বইটাও পড়তে হবে। আসুন, দেখুন, বাছুন, পছন্দ করুন, বেছে বেছে সমাপন মিশ্রের কাঁচা কলম নিয়ে যান। আমি বলছি সমাপন মিশ্র, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বইমেলা সকলের খুব খুব ভালো কাটুক, ধন্যবাদ। আসলে বইমেলাটা না এখন অন্য 4-5টা মেলার মতো হয়ে গেছে। বইয়ের যে মানে শুধু যে পাঠক আসে তা নয়, যারা জাস্ট একটা মেলায় বেড়াতে আসবে তারাও আসে, তারা একটা এন্টারটেনমেন্ট খোঁজে। তো এটা বইমেলার জন্য দুঃখজনক, তবে পজিটিভ দিক এটাই বলবো যে যারা মানে খাবার খেতে আসছে বা বন্ধুবান্ধব নিয়ে জাস্ট একটা মেলা এনজয় করতে আসছে, দেখতে দেখতে তাদেরও যদি কখনো মনে হয় যে একটা বই কিনি। বাঙালি খাদ্যরসিক এবং এখানে এই মুহূর্তেও মাছের গন্ধে মম করছে, ঠিক আছে। ফলে বাঙালি যে মাছের স্টলে, ফিশ ফ্রাইয়ের স্টলে যাবে এটা স্বাভাবিক, কিন্তু আরেকখানা দিকও রয়েছে, সেটা হচ্ছে বাঙালির পকেটে তো টাকার কম, ফলে এই বইগুলো যে কিনবে, একটা বই 200-250-300-500, ইচ্ছে থাকলে অনেকে কিন্তু উপায় আসছেন, ফলে বই দেখে বেরিয়ে আসছে। কিন্তু তার সঙ্গে একটা বিপরীত চিত্র রয়েছে, তুমি বাংলা পক্ষ স্টলে দেখো লোকজন ভর্তি, আমাদের 50-60 টাকা বই, এবং অন্য যে কোনো স্টলের থেকে এইখানে বইগুলোর তফাতটা কী? তফাতটা হচ্ছে এই যে বাঙালির পকেটে টাকা নেই, যার ফলে সে বই কেনার ইচ্ছে থাকলেও ফিশ ফ্রাইতে সীমিত হয়ে বেরিয়ে আসছে। বাঙালির এই বাংলার মাটিতে বাঙালির জন্য যে পুঁজি, চাকরি, বাজার, জমি, টেন্ডার, হকারি স্পট, অটোলাইন, টোটোলাইন, জনবিন্যাস, জনপ্রতিনিধিত্ব, এই সব কিছু পুনর্দখলের জন্য যে রূপরেখা, অর্থাৎ বাঙালির বুকে আত্মসম্মান আর পকেটে টাকা ঢোকানোর যে এজেন্ডা নিয়ে যে স্টল, সেটা হলো বাংলা পক্ষর স্টল 157 নম্বর। খাদ্যের সংখ্যা হচ্ছে 30টি আর বইয়ের স্টলের সংখ্যা প্রায় 1000। তো খাদ্যে মানুষ তো বহু দূর দূরান্ত থেকে আসছেন, এসে খাবেন, এখানে তো আমাদের কিছু বলার নেই। তবে এটা ঠিক যে বইয়ের থেকে মানুষের এখানে দেখা যায় যে এসে আমার খুব লজ্জাও লাগে যে বইমেলা এসে গপ গপ করে খাচ্ছেন, খাচ্ছেন খান, কিন্তু অন্তত একটা বই কিনুন। যে জন্য ওই বইমেলায় তুমি আসছো, বইমেলা আসছো কি, আসছি কেন আমরা, বইয়ের গন্ধ নিতে, বইকে হাতে ছেড়ে নেড়ে ছেড়ে দেখতে, অন্তত একটা বই কিনতে। কিন্তু বহু মানুষকে আমরা দেখি যারা বিরিয়ানি পোলাও মাটনের পেছনে 10-15 টাকা হয়তো সবাই মিলে খাচ্ছে, 10,000 টাকা খরচা করে ফেললো, আর 100 টাকার বই কিনবে।
খাবার কেন্দ্রিক বই নিয়ে ঘুরে, আমি কারোর হাতে একটাও বই দেখিনি এখনো অবধি। মনে হচ্ছিলো ইয়াং জেনারেশনের একটা ডেটিং সাইট এটা বই মেলা, মানে শীতকালীন বেশ মেলার মতো একটা উপভোগ্য বিষয়। তা আসছে, এসে খাচ্ছে, দিচ্ছে, ঘুরছে, চলে যাচ্ছে, বই কিনছে, বই কিনছে। গতবারে এর থেকে আর ভালো রেসপন্স ছিল, এবারটা একটু কমই আছে। ডিসকাউন্টেড পাবলিশারদের, কিছু কিছু পাবলিশারদের, সবাই আর বলবো না, কিছু পাবলিশারদের এই ডিসকাউন্টের এই জিনিসটার জন্য আজকে এই জায়গাটা। ওই দেখেছি অনেক, আদা অনেক কিছু হয়েছে, অত বলতে পারবো না। এখানে তো বইয়ের থেকে বেশি আজকে খাবার দাবার হচ্ছে, ওটাই এই মুহূর্তে হয়তো পাঠক নেই, কিন্তু একটু বাদেই আসবে, এটা আমি আশাবাদী। আর খাবারটা তো খাবারের জায়গায়, বই পড়া ঠিক আছে, আমার কোনো অসুবিধা হচ্ছে না। এখন তো মানুষ খাবারটাই বেশি প্রেফার করে, সেটা কোনো মেলা হোক না, মানে যেই মেলা হোক না কেন, মানুষ খাবার স্টলটাই আগে প্রেফার করছে। তো আমি দেখছি যারা বই কিনতে আসছে তারা বই কিনছে না, মানে দেখছে তারপর খাবার স্টলে আগে চলে যাচ্ছে খাওয়ার জন্য। আমরা তো এই আগে আইসক্রিম খেলাম, এখন একটু কচুরি খাচ্ছি। বই কিনবেন, বই কিনবেন, বই এর পরে কেনা হবে, আগে খাওয়াটা। এই তো চাউমিন, চিলি চিকেন। বই কিনবেন মনে করে প্ল্যান আছে? হ্যাঁ আছে তো, তিনটে কিনেছি আমার জন্য আর চারটে কিনেছি আমার বোনদের জন্য। কিছু কিছু জন আসছে, এসে দেখছে, জিজ্ঞেস করছে। তো আমরা যা দেখতে পাচ্ছি তাতে খাবার বেশি বিক্রি হচ্ছে। বই কজনের হাতে আছে? এই আইসক্রিম আর কড়াইশুটির কচুরি। মানে বই মেলা এসে বইয়ের আগে এখন খাওয়াটা বেশি প্রায়োরিটি, তাই না? না বইটাও প্রায়োরিটি, দেখেছি। এই ফিশ ফ্রাই কাবাব এরকম মতো, এখন রাত্রেরটা বাকি আছে। ফিশ ফ্রাই, পাপড়ি চাট ও পোলাও খেলো না, আগে কিনবো বই, দু একটা দেখি, তারপর তো খাওয়া দাওয়া তো লেগেই আছে। যেমন স্টল এসব, মোমো স্টল লেখা আছে, পেন্ডা মোমো, সেটা এখানে মোমো মোমোটাই বেশি চাইছে। আগে আমরা যখন বইমেলায় এসেছিলাম তখন যে ক্রেজটা দেখেছি বইমেলাতে, খাবার স্টল কটাই বা থাকতো, এখন খাবার স্টলই বেশি। বই পড়তে চাইছে না, খেতে ভালোবাসে, হয়তো এটা একটা উৎসবের মতো ধরে নিয়েছে, যাবো খাওয়া দাওয়া করবো, যদি ইচ্ছে হয় একটা বই, যদি পকেটে খুলে একটা বই কিনবো, মানে আগে খাওয়া দাওয়া, আগে খাওয়া দাওয়া। কড়াইশুঁটি কচুরি আছে, কড়াইশুঁটির কচুরি, কাশ্মীরি আলুর দম, ফ্রাইড রাইস, রাধা বল্লভী আছে, মটন কষ আছে, কম্বো 130 টাকা। কম্বো চলছে, অল নিবিসের আইটেমও চলছে। ওই কেক খাওয়া হয়েছে, একটু আইসক্রিম জাস্ট ঢোকা হয়েছে। পেট পুজোটা দরকার? হ্যাঁ, অ্যাকচুয়ালি পুজো, বাঙালি পেট পুজো তো অবশ্যই সবসময়। হ্যাঁ কিনেছি। কটা বই কিনেছি? 7-8টা। খাবার দাবার খেলেন? হ্যাঁ খেয়েছি। কী কী খেলেন? শুধু চা আর বাচ্চারা আইসক্রিম। কোনকার জেনারেশনের যা ব্যাপার, যে আস্তে আস্তে যুগটা হয়তো কমে যাচ্ছে বইয়ের দিকে, এখন মোবাইল ফোনে লোকে এটা পেয়ে যাচ্ছে জিনিসপত্র, সেই জন্য এখন বইয়ের দিকে এখন ঝোঁকটা কমে যাচ্ছে, খাবারের দিকে মানুষ যাচ্ছে। কেউ কেউ বলছেন বইয়ের বিক্রি বেড়েছে, আবার অধিকাংশই বলছেন বইয়ের বিক্রি আর কোথায়, বেড়েছে তো ওদের বিক্রি, অর্থাৎ খাবারের বিক্রি। আমরা জানি না, উত্তর দেবে সময়, উত্তর দেবে পরিসংখ্যান, আসলে কলকাতা বইমেলাতে বই ঠিক কতটা বিক্রি হলো, নাকি খাবারের রমরমা বাজারই ফের একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল বাঙালি, অর্থাৎ বইয়ের পাঠক কমছে দিনের পর দিন। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে রমেন দাস, সংবাদ প্রতিদিন .in।